কুন্তল ইতিমধ্যে জেলবন্দী, কিন্তু যেখানে খবর পাওয়া গেল স্কুলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আগে কুন্তল সরকারের বাইরে গিয়ে আরও দুটো ওয়েবসাইট চালাতো। সে ওয়েবসাইটে কখনো নম্বর বাড়িয়ে দেওয়া হতো, কখনো চাকরির পেয়েছে বলে টাকা চাওয়া হতো। সেই কুন্তল যে কুন্তল তৃণমূল যুবর পদে ছিলেন, সেই কুন্তল যে কুন্তল রীতিমতো প্রভাবশালী, সেই কুন্তল যে কুন্তল বলছেন সিবিআই তাকে নাকি চাপ দিচ্ছে প্রভাবশালীদের নাম বলে দেওয়ার জন্য। এইসব নিয়ে আমরা কথা বলবো বিজেপি নেত্রী তথা আইনজীবী নাজিয়ালে। নাজিয়া, সরকারের বাইরে আর দুটো বাড়তি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে নাকি চাকরি দেওয়া হতো। আরও একটা চুরি ধরা পড়লো, আরও একটা চুরি ধরা পড়েছে। আর আপনি কুন্তলের মেন যা আইডেন্টিফিকেশন আছে সেটা আপনি দিচ্ছেন না, কেন দিচ্ছেন না সেটা আমিও বুঝতে পারছি না। শাইনি ঘোষের নামটা কে নেবে? শাইনি ঘোষের নামটা তো নিতে হবে। এমনি এমনি করে ওকে আদর করতো কুন্তল, সেই কুন্তল যা শাইনি ঘোষের কুন্তল ছিল, সেই কুন্তল যা শাইনি ঘোষের পাশে বসতো, সেই কুন্তল যা শাইনি ঘোষের পাশে থাকতো, সেই কুন্তল যা শাইনি ঘোষকে ছেড়ে কোনো মিটিং অ্যাটেন্ড করতো না, সেই কুন্তল যা শাইনি ঘোষের গাড়িতে বসতো, সেই কুন্তল যা শাইনি ঘোষের অনেক প্রিয় একটা যুবা নেতা ছিল। এই হলো ভালো প্রমাণ। আপনি লুকিয়ে প্রমাণটা কেন দিচ্ছেন? আপনি একদম সোজা আর ট্রান্সপারেন্ট প্রমাণটা দিতে হবে, জনগণ বুঝবে এই কুন্তলটা কে। সেই কুন্তলের দুটো ভুয়ো ওয়েবসাইট এবং দুটো ওয়েবসাইট কিন্তু না, আমি বলি দুটো ওয়েবসাইট শিক্ষা দপ্তরের নামে, সেখানে নাকি মানে নম্বর বাড়ানো হতো, নম্বর বাড়িয়ে রেট ঠিক করা হতো। এবার জনগণ বুঝবে যে আমরা বলুন, বিরোধী দলরা বলুন, সিবিআই বলুন, ইডি বলুন, কেন কানটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে। ওয়েডনেসডে সুপ্রিম কোর্ট কেন বললো কি আমি এই কথাটা শুনবো না, ইডি আর সিবিআই বিরুদ্ধে আমি কোনো পিটিশন দেখবো না। আপনি ইডি আর সিবিআই কনস্টিটিউশন বডি আছে, আপনি ওর বিরুদ্ধে যদি কোনো অফিসার স্পেসিফিক রিপোর্ট আছে, কোনো বিপদ আছে, তাহলে আমার বেঞ্চে রাখুন। আপনি কেন বলছেন ওদেরকে কাজ কেন করতে দিচ্ছেন না, কেন সুপ্রিম কোর্টে ফাইল করলো? সব জানে কি আমাদের চুরিটা এবার ধরা পড়বে, সব বুঝে গেছে। এই কুন্তল বেহালা পুলিশ স্টেশন জুরিসডিকশন আন্দারে ভিতরে যা পার্টি অফিস থাক আছে, ওই পার্টি অফিসে বসে টাকার লেনদেন হতো, তাহলে পুলিশ কোথায় ছিল? পুলিশ কি চুরি পড়েছিল? বেহালা ওসি চুরি পড়েছিল না, মেহেন্দি লাগিয়েছিল না, কান আখ মুখ সব বন্ধ করেছিল? দেখুন, পুলিশের যা মেন ভূমিকা আছে ওই পুলিশ ভুলে গেছে, পুলিশের যা মেন রেসপন্সিবিলিটি আছে পুলিশ ভুলে গেছে। এই রাজ্য ভিতরে পুলিশকে যা সংবিধান ফলো করতে হবে সেটা পুলিশ ভুলে গেছে। এই পুলিশ ইউনিফর্ম পরে শুধু দালালি করছে টিএমসি নেতা মন্ত্রী, এই পুলিশ ইউনিফর্ম পরে শুধু টিএমসির ঝান্ডা নিয়ে বসে আছে, এই পুলিশ সব সময় যদি কেউ নেতা ফোন করে দেবে এই ওকে ধরে নে, মিথ্যা কেস দিয়ে দে, সেটা দিয়ে দে। না, আমি একটু অন্য প্রশ্ন, সেটা হচ্ছে ধরো দুটো ওয়েবসাইট চলছে পাশাপাশি, সরকার হোস্ট নেই, সেই ওয়েবসাইট থেকে চাকরি দেওয়া হচ্ছে, নম্বর বানানো হচ্ছে, সব হোস্ট আছে। আপনি কি ভাবছেন রামনবমীতে যা দিদি পুলিশ যা করলো, তো আগে তো দিদি উস্কানি দিল, ধর্ণা মঞ্চ থেকে 29 মার্চ কে উস্কানি দিয়েছে, পাথরের নামটা কে নিয়েছে? আগে দিদি দিল উস্কানি, আগে দিদি প্রভোক করলো এই লুঙ্গি টুপিওয়ালাকে, তারপর সবাই যারা জাহিল মুসলমান আছে তারা লুঙ্গি খুলে খুলে লুঙ্গিটা উঠিয়ে পাথর মেরে দিল। আপনি কি ভাবছেন কে এইসব মমতা জানে না? আপনার বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে আপনি জানবেন না, আমার বাড়িতে কি হচ্ছে না আমি জানবো না, আমার চেম্বারে কি হচ্ছে না সেটা আমি জানবো না, আমার চেম্বারে কোন চোর আছে সেটা আমি জানবো না। আর ওই চোরটাকে নিয়ে দিদি ধর্ণা মঞ্চে বসেছিল, কেন বসেছিল ভাই, কেন বসেছিল? আর এই সার্টিফিকেটটা দিদিকে দিতে কে বললো? মুসলমান রমজান মাসে কিছু করে না, মুসলমান এইসব বাজে কাজ করে না, তাহলে নাসির খান কাদের খান রেপ কেন করলো? তাহলে আজমল খান সাহেবকে কি ফাঁসি দেওয়া যেত না? তাহলে আপনার ইয়াকুব মেমনকে ফাঁসি দেওয়া যেত না? আজকে আপনি যদি প্রেসিডেন্সি জেল না কোনোই জেলের ভিতরে আপনি যাবেন, আপনি দেখবেন 80% তো মুসলমানই ভিতরে বসে আছে। তো এই সার্টিফিকেটটা দিতে কে বলেছিল? তাহলে এই যে ওয়েবসাইট যেটা নকল, সেটা কি মুখ্যমন্ত্রীর
কি জানিয়ে হয়েছে? সব সব জানা আছে, এত কোটি কোটি টাকা ঘাপলা হয়েছে, এত কোটি কোটি টাকা চাবন্নি আঠান্নি নেতার পাশে থেকে বেরোচ্ছে। আপনি ভাবুন না, এটা শান্তনু ছিল যে টিএমসির, ওরাও তো সাইনিং ঘোষের খুব ভালো অ্যাকোয়েন্টেন্স, তা ও তো নিজের ছেলের নামে, ওর ছেলে ডাইরেক্টর ছিল বড় বড় বিরাট বিরাট কোম্পানি, একটা চাকরি চাকরি পাশে চাকরি করতো, গ্রুপ ডি, গ্রুপ ডি, ওর পাশে এত টাকা কোথায় থেকে? আপনার পাশে আছে রেঞ্জ রোভার, আপনার পাশে ফরচুনার আছে, আপনার পাশে আছে বিরাট বিরাট লাক্সারিয়াস কার, আমার পাশেও নেই, আমার পাশেও নেই, তো 300 টাকা টি শার্ট পরে আছি। না যে আরেকটা বড় অভিযোগ করেছে কুন্তল, সিবিআই ইডি নাকি চাপ দিচ্ছে বড় মাথাদের নাম পড়ে দেওয়া, যে আমাকে বলছে আমাকে মারধর করা হচ্ছে এর জন্য, যাদের নাম বলে দিই। দেখুন, আমি জনগণকে বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দেব, আমাকে সজলদাকে আপনার আরো অনেক লোকজনকে যা ডিটেন করে নিয়ে গেল, কস্তব বাচ্চি একজন আইনজীবী কংগ্রেসই আছে, কিন্তু আমি একজন হিউম্যানিটি গ্রাউন্ডে বলছি, আমরা অল্প দিনে বেল পেয়ে গেছি, কারো সেম দিনেই পেয়ে গেল বেলটা, এরা কেন বেল পাচ্ছে না, এরা কেন বেল পাচ্ছে না? আপনি চুরি করলেন না, বলছে তো যে এই কারণে বেল দেওয়া হচ্ছে না, কারণ আমি বড়দের নাম বলে আসলে মানে যে কারণে নাম ওরা বলাতে চাইছে, সেখানে নাম বলছি না, তাই ইনোসেন্ট যদি আছে প্রমাণটা দিয়ে দিন না, ইনোসেন্ট যদি আছেন প্রমাণটা দিয়ে দিন না, আমার আমার চেম্বার থেকে আমার বাড়ি থেকে যদি কোটি কোটি টাকা বেরোবে, আমি কার গায়ে উপরে দিতে পারবো, কার গায়ে উপরে দিতে পারবো? আমার ছেলের ছেলের বেডরুম থেকে কোটি কোটি টাকা বেরোবে, তার মানে আমি রেখেছি না, আমার 13 বছর ছেলে তো রাখলো না, কেউ এসে আমার বাড়িতে রেখে দেবে কি, কি করে রাখবে? দেখুন দিদির পুলিশ ভারতের জনতা পার্টি ওয়ার্কার পকেটে গাঁজা রাখতে পারে, কিন্তু আপনার বাড়িতে কোটি কোটি টাকা রাখতে পারে না, এরা এরা নিজের মানে ইনোসেন্ট আছে ওটা তো প্রমাণই দিতে পারছে না। আপনি বলুন কেষ্ট্রো তেহার জেল চলে গেল, এবার আপনি ভাবুন যা জেল সুপারিনটেনডেন্ট ছিল ওর, ওই সুপারিনটেনডেন্ট টাকা নিয়ে না কী কী না না ভয়েতে, কিন্তু ওকে জেলের ভিতরে বালিশ দিত, গাদি দিত, সরু চাওয়াল দিত, সরষো মাছ দিত, ওর পাজামাটা জারবান বেঁধে দিত, এবার তেহার জেলে ওকে লাস্টিক পাজামাটা পরতে হচ্ছে। তো এই পুলিশ উপরে আমাদের আমাদের রাগ হবে না, মানুষের জনগণ রাগ হবে না এই পুলিশের উপরে? আপনি কি আছেন ইউনিফর্ম পরে আপনি দালালি করছেন? আপনি একজন নেতা আছে তার মানে, একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে তার মানে ও ইম্পারসোনেশন করতে পারে, লালবাতি লাগা